স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সাথে আছি আমি তানিয়া হারুন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিচ্ছিন্ন সংঘর্ষ কেন্দ্র দখল জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে তৃতীয় দফায় 1000 ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের উপচে পড়া ভিড় তবে জাল ভোট কেন্দ্র দখল সহ নানা অভিযোগে কুমিল্লা চট্টগ্রাম সহ বেশ কিছু স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়া নির্বাচনে অনিয়মের অভিযোগে অনেক কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট গাইবান্ধার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বেলা 12:30টার দিকে এই ঘটনা ঘটে এ সময় পুলিশ ও আনসার সদস্যরা লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে এতে এক পুলিশ সদস্য সহ আহত হয়েছে 7 জন সকাল 8:30টার দিকে কুমিল্লার 1 নং মাথাভাঙা ইউনিয়ন পরিষদের সৈফুল্লাহ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আহত হয় 2 জন পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভিডিও চিত্র আমি সবকিছু পেয়েছি আমি অলরেডি ইউনিয়ন মহোদয়ের কাছে আমি আবেদন করছি ওই সেন্টার স্থগিত করার জন্য আপনাদের মাধ্যমে যে যদি কাটাকাটির ভোট হয় তাহলে তো অবশ্যই চাবো যে ওই সেন্টার স্থগিত কিন্তু এটা আশ্বাস দিছে যে এটা ব্যবস্থা না হয় হইতে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তরিকুল ইসলাম তোতা ও তার সমর্থকরা প্রতিপক্ষ শহীদুল ইসলামের 3 সমর্থককে কুপিয়ে জখম করেছে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা জাল ভোট দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজানগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছে অন্যদিকে রাঙ্গুনিয়ার সোনারগাঁ প্রাথমিক বিদ্যালয়ে মেম্বার প্রার্থীর 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে 7 জন লক্ষ্মীপুরের বেশ কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে ভোটদান ও ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করেছেন নৌকার সমর্থকরা এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন ও টাঙ্গাইলের মধুপুর গোলাবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান তারা ওপেন সিল মারছে নৌকার প্রতীকের লোকজন এই জন্য আমি আজ ভোট বর্জন করলাম প্রত্যেকটা ভোট নৌকার সামনে সিল দিতেছে টেবিলে আমার এজেন্টদেরকে বের করে দেয় এদিকে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে খুলনার তেরখাদার বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন শনিবার গভীর রাতে ধারালো অস্ত্রের আঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে রোববার ভোরে তার মৃত্যু হয় তবে দেশের বেশিরভাগ স্থানের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা ভোটাতে আসছে এমনি তো কোনো সমস্যা নেই কিন্তু লাইনে দাঁড়াই থাকা লাগতেছে এতে দেরি হইতেছে মহিলাদের লাইনটাও বেশি মানে একটাই লাইন মহিলা বেশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ডেস্ক রিপোর্ট নিউজ 24 ইউপি নির্বাচনে ভোট গণনার খবর জানাতে রাজশাহী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ শাহেদ আপনি তো দিনভর বিভিন্ন ভোট কেন্দ্রে ছিলেন সবশেষ নির্বাচন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ তারিয়া একেবারে ঠিক কাটাই কাটাই 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে আমরা আছি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে কিন্তু যে কেন্দ্রটি আছে সেটি যদি একটু দেখাই যে এটি ভোট কেন্দ্র হওয়ার কতটা যোগ্য এখানে এখানে ডেকোরেটরের কাপড় দিয়ে ভোট কেন্দ্র বানিয়ে এখানে ভোট গ্রহণ করা হয়েছে এবং সব এজেন্ট যারা এখানে আছেন তাদের বসার জায়গা ছিল না এবং যারা ভোট দিতে এসেছেন তারাও বিব্রত হয়েছেন কোন প্রতীকে ভোট দিবেন এগুলি যারা এজেন্টরা ছিলেন কিছুটা দেখে ফেলেছেন এরকম অভিযোগ অনেকে করেছেন প্রিজাইডিং অফিসার এখানে যিনি দায়িত্বে আছেন তিনি বলছিলেন যে এটি একেবারে খোলা মাঠে করা হয়েছিল তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এটিকে উপরে নিয়েছেন এবং এখন যেহেতু ভোট গণনা করা হবে এই কক্ষটিতে সেখানে যারা প্রার্থীরা আছেন তাদের এজেন্টদেরকে এখানে প্রবেশ করানো হচ্ছে এবং এই কেন্দ্রটিতে কাদিরপুর যে এই যে
কেন্দ্রটি আছে এখানে কিছুটা উত্তেজনা দেখা দেওয়া হয়। এখানে অতিরিক্ত পুলিশের কর্মকর্তারা এসেছেন, তারা বলছেন যে এখানে যাতে নির্বিঘ্নে ভোট গণনা শেষ করা যায় সেই জন্য তারা সব ধরনের উদ্যোগ নেবেন। এবং এখানে কিছুক্ষণ আগেও দুজন প্রার্থী এসেছিলেন, তারা এখানে যেটি বলছেন যে এই কেন্দ্রটিতে তারা যাতে সুষ্ঠুভাবে ভোট গণনা করা যায় এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপও কামনা করেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চট্টগ্রামের ভোটের খবর জানতে চলছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। কাজী সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন তেমনিভাবে যে আমি রাঙ্গুড়িয়ায় আছি, আমরা যে কেন্দ্রে আছি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এক ঘন্টা আগে কিন্তু আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু ভোট গ্রহণ কিন্তু অনেকটা স্থগিত থাকলেও কিন্তু দেখা যাচ্ছে এক ঘন্টা পর কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু এখন তো চারটা বেজে গেছে, তার কারণে কিন্তু আসলে যে গণনা শুরু হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো সব কেন্দ্রে আমি যেখানে আছি যে রাঙ্গুড়িয়ার সব কেন্দ্রে কিন্তু ভোট গণনা শুরু করেছেন, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীও আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন খুব একটা সতর্ক অবস্থানে আছে, এমনকি যে বিজিবিও এই জায়গায় যে কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এমনকি সাতজন আহত হয়েছে, গোলাগুলির ঘটনা ঘটেছে, তার কারণে এই জায়গায় যে পুলিশের পাশাপাশি বিজিবিও তারা সতর্ক অবস্থানে রয়েছে। কিন্তু আসলে দুপক্ষে আমরা দেখছি রাস্তার দুই ধারে দুই পক্ষে এখনও পর্যন্ত তারা অবস্থানে আছে, এমনকি মেম্বার পক্ষের সমর্থক যারা আছে তারাই কিন্তু দুই পক্ষে অবস্থানে আছে, তার কারণে প্রশাসনের যে সতর্কতা সেই সতর্কতা তারা নিয়েছেন। সব মিলে বলা যায় অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সব প্রায় কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখেছি খুব একটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, এমনকি 8:00 কিন্তু আমরা দেখলাম ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রে কিন্তু আসলে যে ভোটারদের উপস্থিতি অনেকটা বেশি, নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেকটা বেশি। সব মিলে বলা যায় যে শান্তিপূর্ণভাবে বেশিরভাগ কেন্দ্রে আমরা দেখেছি ভোট গ্রহণ শেষ হয়েছে, কিন্তু আসলে যে গণনার পরে আমরা বুঝতে পারবো কিন্তু আসলে কতটুকু তারা সফল প্রশাসন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে লক্ষ্মীপুরে পাবেলের কাছে। মাধ্যমে আমি আমাদের নিঃসন্দেহপুরের দর্শকদেরকে জানাতে চাই যে লক্ষ্মীপুরে আসলে 20টি ইউনিয়ন এবং 1টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে উত্তেজনা বিরাজ করছে, দুই মেম্বার পার্টির সমর্থকদের একটি ভোটকে কেন্দ্র করে জালভোটকে কেন্দ্র করে আসলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে অধীর আগ্রহে তারা বিজয়ী প্রার্থীদেরকে ফলাফলের অপেক্ষায় রয়েছেন এবং ভোট গণনা চলছে, ভিতরে নির্বাচন সংশ্লিষ্টরা ভোট গণনা করছেন। আরেকটু আপনাদের সামনে রাখতে চাই যে রামগঞ্জের বোলাকোটি আগে 6 জন প্রার্থী থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ এবং বিজিবি। লক্ষ্মীপুরের পুলিশ সুপার আমাদেরকে একটু আগে যেটা জানিয়েছিলেন যে এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভোট চলাকালীন সময়, এর আগে ভোটের রাতে 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র সহ। আর এটা তো আমার কাছে লক্ষ্মীপুর থেকে সম্পর্ক। জি পাবেল, ধন্যবাদ আপনাকে। আমি আজকে ফেনীর যে নির্বাচন হচ্ছে, যে ফেনীর 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, তার মধ্যে পশ্চিম উপজেলায় 3টি ইউপি এবং ছাগলনাই উপজেলায় 5টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে কয়েকটি ছোটোখাটো ঘটনা কেন্দ্রে ছোটোখাটো ঘটনা ছাড়া অধিকাংশই কেন্দ্রে কিন্তু আসলে উৎসবমুখ আমেজে কিন্তুই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে আমরা দেখেছি আজকের ভোটের মধ্যে কেন্দ্রগুলোতে সবচেয়ে নারীদের উপস্থিতি ছিল আসলে চোখে পড়ার মতো, তবে তার তুলনায় কিন্তু আসলে পুরুষ ভোটারদের সংখ্যা ছিল খুবই নগণ্য। আমরা ইতিমধ্যেই পরশুরাম কয়েক 2টি কেন্দ্র থেকে অর্থাৎ পোলিং অফিসার গোপন যে এতে যেয়ে যদি ভোট দেওয়ার কারণে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তবে শুভপুর ছাগলনাই উপজেলার শুভপুর ইউপির
একটি কেন্দ্রে যে চারজন মেম্বারের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় চারজন মেম্বারকে আসলে প্রশাসন আটক করেছে এবং ওই কেন্দ্রটি অর্থাৎ উত্তরমন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেছে এবং পরবর্তীতে এই নির্বাচন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তো আমরা এখন অপেক্ষা করছি, আসলে ভোট গণনা চলছেই, পরবর্তী পরিস্থিতি আসলে যে দেখা যাচ্ছে উৎসবমুখর আমেজেই প্রার্থী এবং তার সমর্থকরা কেন্দ্রের বাহিরগুলোতে অপেক্ষা করছে। তবে এই বলা যায় আসলে সুস্থ সুন্দর পরিবেশে এবং আনন্দ বলে পরিবেশে কিন্তু ফেনীর ভোটগ্রহণ আটটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাই এই ছিল আমার কাছে ফেনীর ইউপি নির্বাচনে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া, ধন্যবাদ রতন আপনাকে। দর্শক, ইউপি নির্বাচনে ভোট গণনার সবশেষ তথ্য জানাতে বিভিন্ন কেন্দ্র থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। গাজীপুর সিটি কর্পোরেশনে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। মেয়র জাহাঙ্গীরকে বরখাস্তের পর গেল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 3 কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল গঠনের প্রজ্ঞাপন জারি হয়, যাতে প্রথমে রাখা হয় আসাদুর রহমান কিরণের নাম। রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের অফিসে এসে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেন তিনি। এই সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়। যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সকল নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সকল পর্যায়ের নেতা কর্মীদের সহযোগিতা প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের মহানগর শাখার উদ্যোগে রোববার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। এছাড়া নাটোরে একই দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকালে নাটোর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার দেশ সংবাদে। চট্টগ্রামে ভূমিকম্পের ঝাঁকুনিতে হেলে পড়েছে কয়েকটি বহুতল ভবন, তবে এখনও বাসিন্দাদের সরানো না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। সিডিএ বলছে বিশেষজ্ঞ টিম ঝুঁকি বললে সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে ভেঙে ফেলবে এসব ভবন। ভূমিকম্পের মাত্রা আরও বাড়লে ভবন ধসে প্রাণহানির আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস ও নগর বিশ্লেষকরা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। শুক্রবার ভোর 5:45 শক্তিশালী ভূমিকম্পের ঝাঁকুনিতে চট্টগ্রামের চকবাজারে চারতলা বিশিষ্ট রহমান বিলা এভাবে হেলে পড়েছে পাশে আরেকটি ভবনের উপর। একইভাবে নগরীর বাকুলিয়া সাবানগাটা এলাকায় হেলে পড়েছে হালিমা ভবনও। কিছুটা ফাটল দেখা যায় এই ভবনের পিলারে, তবে দায় এড়ানোর চেষ্টা মালিক পক্ষের। স্থানীয়রা বলছেন হেলে যাওয়া ভবন থেকেও এখনো সরিয়ে নেওয়া হয়নি বাসিন্দাদের। খুব ঝুঁকিপূর্ণ দেখা যায়, একদম বেজে গেছে। তো আমি মনে করি সরকার বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িদের সরাই নিলে অত পরবর্তীতে বড় একটা দুর্ঘটনা থেকে অন্যরা বেঁচে যাবে। হেলে পড়া দুই ভবন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সিডিএর এই কর্মকর্তা। আপনারা সবাইও দেখেছেন যে বিল্ডিংটা হেলে গেছে, সেক্ষেত্রে আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করে তারপর বুঝতে পারবো যে এটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং কিনা। আর এসব ভবনে বসবাসরত বাসিন্দারা বলছেন সরিয়ে যাওয়ার নির্দেশ পেলে ঝুঁকিতে থাকবে না তারা। এখন যদি গভর্নমেন্ট ডিসিশন আসে বা জমিদারের ডিসিশন আসে আমাদের তো এমনিও সরিয়ে দিতে হবে। এক্সপার্টরা এসে যদি বলে যে এটাকে ভূমি মানে ঝুঁকিপূর্ণ তখন এটা দেখবো। এদিকে ফায়ার সার্ভিস ও নগর বিশ্লেষকরা বলছেন ঝুঁকিপূর্ণ আরও অনেক ভবন আছে চট্টগ্রামে, ভূমিকম্পের ঝাঁকুনি বাড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 7.8 রিখটার স্কেল হলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এভাবে অনেক ভবন আছে, তা পাহাড় ঘেঁষা অনেক ভবন আছে, এরকম খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিবারই ভূমিকম্প হওয়ার পরে আমরা খুব তোড়জোড় করি, আমরা খুব ব্যস্ত হয়ে যাই,
এবং কিছুদিন পরে কিন্তু আবার ভুলে যাই। ভূমিকম্পের যদি ব্যাপক কোনো ম্যাসাকার এখানে ঘটে তার উদ্ধার অভিযান খুব কঠিন হয়ে যাবে। আর ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রাম ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, তাই এখন থেকে প্রস্তুতি না নিলে প্রাণহানির ঘটনাও হতে পারে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। সুন্দরবন ও এর আশেপাশের নদীতে একের পর এক ডুবছে পণ্য বোঝাই লাইটার জাহাজ। এই কারণে ডুবন্ত জাহাজের ভাগাড়ে পরিণত হয়েছে মোংলা বন্দর চ্যানেল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনিতেই সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে, তার উপর কিছুদিন পরপর জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় পরিবেশবিদরা। সুন্দরবন রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন তারা। শেখ হাসানুল করিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের আশেপাশের নদীতে পণ্য বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনা নতুন কিছু নয়। গেল 10 বছরে বিশ্বের বৃহত্তম সংরক্ষিত এই বনের নদীতে তলা ফেটে এক ডজনের বেশি পণ্য বোঝাই লাইটার জাহাজ ডুবেছে। এ অবস্থায় ডুবন্ত জাহাজের ভাগাড়ে পরিণত হয়েছে মোংলা বন্দর চ্যানেল। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবন ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কোনো উদ্ধারকারী জলযান না থাকায় দ্রুত উদ্ধার কাজ সম্ভব হচ্ছে না। ডুবে যাওয়া এসব জাহাজে থাকা বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে ম্যানগ্রোভ এই সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ। এই কয়লা ডুবে যাওয়ার ফলে সেখানে জলজ প্রাণী এবং মাছের প্রজননের যেমন সমস্যা হয়, খাদ্যচক্রেরও সমস্যা হয়। এই যে বারবার দুর্ঘটনা ঘটছে, কিন্তু এটি দুর্ঘটনা রোধে কোনো ধরনের পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করছে না। সংশ্লিষ্টরা বলছেন সুন্দরবন রক্ষা সহ মোংলা বন্দরের পশুর চ্যানেলে ছড়িয়ে পড়া তেল জাতীয় পদার্থ দ্রুত অপসারণের জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদেরকে এই ব্যাপারে আরো কঠোর এবং সজাগ হতে হবে, আদারওয়াইজ আমরা এগুলিকে বন্ধ করতে পারি না, এবং যদি বন্ধ না করতে পারি চ্যানেলের জন্য এটা একটা বড় ধরনের হুমকি হবে এবং মোংলা বন্দরের জন্য চ্যানেলকে ফাংশনাল রাখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার অন্যতম শক্তি সুন্দরবন। সিডর, আইলা ও বুলবুলের সময় মানব বর মেলনায় রক্ষা কবচ হিসেবে কাজ করেছে এই বন। তাই সুন্দরবন রক্ষায় জাহাজ চলাচল বন্ধে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা পরিবেশবিদদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।